হাই বন্ধুরা, আসসালামু আলাইকুম। সালাম এবং শুভেচ্ছা গ্রহণ করুন। আমার ফেসবুক প্রোফাইল এবং ইউটিউব চ্যানেল ভিউ বাংলিশ, যে যেখান থেকে দেখছেন, সবাইকে জানাচ্ছি সাদর সম্ভাষণ। বন্ধুরা, আজকের ভিডিওটি ডিগ্রি চেঞ্জিংয়ের পর্ব থ্রি, ডিগ্রি চেঞ্জিংয়ের পর্ব থ্রিতে আপনাদেরকে স্বাগতম। বন্ধুরা, এর পূর্বে দুটি ভিডিও চেঞ্জিংয়ের উপর, ডিগ্রি চেঞ্জিং উপর যারা দেখেছেন, তাদের জন্য আজকের ভিডিওটি আরও বেশি আকর্ষণীয় হবে। যারা নিউ তাদের জন্য আকর্ষণ হবে ইনশাল্লাহ। তবে যারা একবার বিগিনার, তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে ডিগ্রি চেঞ্জিংয়ের ওপর যে ফাইলগুলো দেওয়া রয়েছে, সেই ফাইলের ভিতরে যে ভিডিওগুলো দেওয়া রয়েছে তা দেখে আসবেন। পানির মতো সোজা হয়ে যাবে আপনার কাছে, সবার কাছে ডিগ্রি। তো কথা নয় বন্ধুরা, চলুন আজকের ভিডিওতে আমরা প্রবেশ করি। আজকের ভিডিওটিও ডিগ্রি চেঞ্জিংয়ের উপর অত্যন্ত আকর্ষণীয় হতে চলেছে। তাই বন্ধুরা, ভিডিওটি যেহেতু শিখুন হতে চলেছে, না টেনে আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখুন। 5-7 মিনিটের হবে ইনশাল্লাহ। বন্ধুরা, আপনারা যে যারা আমার ডিগ্রি চেঞ্জিংয়ের উপর প্রথম পর্ব, দ্বিতীয় পর্ব দেখেছেন, তাদেরকে তৃতীয় পর্বে জানাচ্ছি স্বাগতম। এবং যারা নিউ যুক্ত হয়েছেন তারাও বুঝবেন ইনশাল্লাহ। তবে তাদেরকে দাওয়াত দেব আমার ইউটিউব চ্যানেলের, কী বলবো, যে প্লে লিস্টে ডিগ্রি সম্পর্কিত ভিডিওগুলো দেখে আসার, তাহলে আরও সহজ হয়ে যাবে। তাহলে দেখুন অন্যান্য ডিগ্রির মতো, বন্ধুরা, দিস ইজ সাবজেক্ট, ভার্ব, অ্যান্ড দিস ইজ ডিগ্রি অংশ। তাহলে সাবজেক্ট, ভার্ব, ডিগ্রি অংশ, এই ডিগ্রিতে সুপারলেটিভিটিতে আপনারা মনে রাখবেন একটা নিউ এক্সট্রা নিয়ম নিয়ে এসেছি, সেটার নাম হলো অফ অল অথবা অফ এনি। এই দুইটাও বন্ধুরা ডিগ্রি অংশর, ঠিক আছে? তাহলে সুপারলেটিভ ডিগ্রিতে আমরা যদি দা দিয়ে থাকে, একটু আগে দেখলাম নাউন সিঙ্গুলার বা প্লুরাল হয়, কিন্তু এখানে লক্ষ্য রাখবেন এই দুইটা জিনিস নতুন সংযোজন হয়েছে নিয়মে। সেটা হলো অফ এনি অথবা অফ অল যদি থাকে সুপারলেটিভ ডিগ্রিতে, অফ এনির পরে দেখবেন নাউনটা সিঙ্গুলার অবস্থায় থাকবে, আর অফ অল এর পরে দেখবেন নাউনটা প্লুরাল অবস্থায় থাকবে। বন্ধুরা, অল মনে রাখবেন, অল দি মানে কি, প্লুরাল বোঝাচ্ছে, প্লুরাল হবে, আর এনি মানে একটি, এই যে দেখুন সিঙ্গুলার। এইটাই বন্ধু ধারণা, এটাই প্যাস, অন্যান্য ডিগ্রির মতোই ঠিক চেঞ্জিং হবে। দেখুন আমরা এখন এটাকে কম্পারেটিভ করব, ঠিক আছে? তাহলে কম্পারেটিভ করলে বন্ধুরা কি হয়, সাবজেক্ট, ভার্ব এগুলো তো চেঞ্জ হয় না। তাহলে কামাল ইজ, হ্যাঁ, কী হবে, বেটার, কামাল ইজ বেটার, তাহলে সরি, কামাল ইজ বেটার মানে কি, দা উঠে গেল, দা সুপারলেটিভ জিনিস, বেটার দেন, আমরা জানি কম্পারেটিভ ডিগ্রি পরে সাথে সাথে দেন বসে। তাহলে আমরা খেয়াল করবো যদি অফ অল দিয়ে এই বাক্যটা থাকে, তাহলে দেখুন অর দিয়ে আমি দু ধরনের বাক্যই লিখেছি, কিন্তু যদি অফ এনি দিয়ে থাকে তাহলে আমরা জানি দেনের পরে নাউন অংশ বসার আগে এনি আদার অথবা মোস্ট আদার বসাতে হয়। তাহলে যদি অফ এনি থাকে সিঙ্গুলার নাউন, তাহলে অফ, কী বলো, দেনের পরে এনি আদার বসাতে হবে, অফ এনি আদার বয়েজ, দেখুন দেখুন সিঙ্গুলার অংশ দিয়ে বাকি অংশ বসাবো, সব কিছুই সেম। বন্ধুরা, দ্বিতীয় অংশ যদি থাকে তাহলে কী হয়, দেখুন বেটার দেন, দেনের পরে আমরা অবশ্যই মোস্ট আদার বসাবো। একটু আগে আমরা দ্বিতীয় পর্বে সেটা দেখে এসেছি যে নাউন অংশ প্লুরাল হলে দেনের পরে মোস্ট আদার বসে। তাহলে যদি অফ অল থাকে, তাহলে অফ অলের এই অফ অলটা কিন্তু সুপারলেটিভ জিনিস, তাই কিন্তু উঠে যাচ্ছে বন্ধুরা, দেখুন দেন এনি আদার, অফ এনি অফ অল, এই কথাগুলো আর নিচ্ছি না। কেননা যেমন দি উঠে যায়, দিয়ে কম্পারেটিভ ডিগ্রি হয়ে যায় বেটার, দি আর আসে না, ঠিক সেরকমই অফ অল অফ এনিও সুপারলেটিভেরই সূত্র মনে করতে হবে, সেগুলো ওখানেই ভ্যানিশ হয়ে যাবে, এখানে আর আনা যাবে না। তাহলে বেটার দেন এনি আদার, দেখুন সিঙ্গুলার নাউন, তাহলে মোস্ট আদার বসাবো এখানে বন্ধুরা, মোস্ট আদার বয়েজ, ঠিক আছে? তারপরে বাকি অংশ বন্ধুরা যেমন তেমনি। তাহলে কম্পারেটিভিতে কিছু তো উল্টাপাল্টা হয় না আসলে, এই প্যাসটাই যদি বোঝাতে পারি তাহলে এখানে ইনশাল্লাহ বুঝে ফেলছেন। তাহলে পজিটিভ ডিগ্রিতে আসুন, কীভাবে হবে, আমরা জানি যদি সিঙ্গুলার নাউন হয় তাহলে কী দিয়ে শুরু হয় বন্ধুরা, নো আদার দিয়ে শুরু হয় এবং নাউন অংশটি সাবজেক্ট হয়। তাহলে নো আদার বয় ইন দ্য ক্লাস ইজ হলো, কেন ইজ হলো বন্ধুরা, ইজ ইজে কেন থাকলো, ইজ ইজ ইজে থাকলো, এই যে বয় এখানে নাউন অংশটি সাবজেক্ট, ইজ অ্যাজ কি, অ্যাজ গুড, অ্যাজ গুড অ্যাজ, অ্যাজ এর ভেতর থাকলো, এই যে অ্যাজ গুড অ্যাজ কামাল, সাবজেক্টটি শেষে এসে যুক্ত হয়। একই বন্ধুরা, শুধু কি বলবো যে এই যে এখানে নো আদারটুকু দেখেন, যদি অফ এনি দিয়ে থাকে সিঙ্গুলার নাউন হয়, সিঙ্গুলার নাউন হয় এই এই যে এনি আদারের পর থাকে, তাহলে কি হবে, নো আদার দিয়ে, নো আদার দিয়ে পজিটিভ হবে। বন্ধুরা, যদি মোস্ট আদার দিয়ে কম্পারেটিভ হয়, বয়েজ দেখুন প্লুরাল নাউন এবং অফ অলের পরে প্লুরাল নাউন, তাহলে অবশ্যই প্লুরাল নাউন হলে পজিটিভ কী দিয়ে শুরু হয় বন্ধুরা, অবশ্যই ভেরি ফিউ, ভেরি ফিউ বয়েজ তখন হয়ে যাবে, বয়টা কী হয়ে যাবে, বয়েজ, এর বাকি অংশ সব একই থাকবে। তাহলে ভেরি ফিউ বয়েজ ইন দ্য ক্লাস আর হয়ে যাবে বন্ধুরা তখন, ভার্ব ইজটা কী হয়ে যাচ্ছে,
আর হয়ে যাবে, কেন আর হয়ে যাবে, বয়েজ কথাটা তখন সাবজেক্ট হচ্ছে, এতটুকু শুধু মারপ্যাস বন্ধুরা। তাহলে বয়েজ ইন দ্য ক্লাস আর অ্যাজ গুড অ্যাজ কামাল। এভাবে বন্ধুরা আপনার আবার ভাইস ভার্সা উল্টান একটা থেকে আরেকটায় যান, আবার ওখান থেকে এখানে, এখান থেকে এখানে চেঞ্জিংটা ভালো করে ভিডিওটি দেখুন, এবং এখান থেকে ওখানে, এখান থেকে ওখানে আবার ওঠার চেষ্টা করুন, বারবার ভিডিওটি দেখুন এবং এক্সারসাইজ করুন। আবার আপনাদের গ্রামার বা বিভিন্ন প্র্যাকটিসের বইগুলো থেকে এক্সারসাইজ করুন। আমাদের আরও দুটো পর্ব হবে বন্ধুরা ডিগ্রি চেঞ্জিংয়ের উপর, সেগুলো আরও বেশি আকর্ষণীয় হবে, এবং আমার প্রত্যেকটা পর্ব ডিগ্রি চেঞ্জের উপর যদি আপনারা বারবার দেখে থাকেন, দেখেন সেই দাওয়াত দিলাম, এবং ইনশাল্লাহ প্রত্যেকটা পর্ব ডিগ্রি চেঞ্জিংয়ের উপর দেখে থাকেন, ডিগ্রি কখনোই আর কঠিন থাকবে না ইনশাল্লাহ। তো আজকে এ পর্যন্ত ভিডিওটা শেষ করলাম, থ্যাংক ইউ সো মাচ, আল্লাহ হাফিজ।